এবং আপনার লাইসেন্স আছে মানে আপনি যেখানে খুশি করতে পারবেন, লাইসেন্স নিয়েও কাজ করা হবে। কিন্তু এখানে স্থানীয়ভাবে প্রচুর সমস্যা হচ্ছে, বারবার আমরা বাধা দিয়েছি এবং প্রশাসন বলে কোনো রকম আন্দোলনের মাধ্যমে নয়, মাস্ক পরিধান করো, সেটাও আমরা করেছি। কিন্তু তারপরেও মাস্ক পরিধান আমরা বুঝি না, আমরা চাই যাতে মদ দোকান না থাকে। শুধু তোমার না, সিস্টেম তো আছে, অবশ্যই বর্তমান বন্ধ হতে গেলে একটা সিস্টেমের মধ্যে একদম আমরা সেটা চাই না। আমরা সেটা যে মাস্ক পিটিশনটা যেটা দিয়েছিল সেইটা সেই হিসাবেই বন্ধ হবে, একদম বন্ধ করা ঠিক আছে। আমরা সেটা চাইছি না, কোনো রকম মাল যাতে না হয়, তার জন্য দোকান তো আমাদের খুলতে হবে। যেহেতু আমাদের এখানে আমরা কারোর প্রতিবাদ না, আমরা শুধু মদের বিরুদ্ধে। আমি তোমার বিরুদ্ধ না, তোমার বিরুদ্ধ না, আমি শুধুমাত্র আমাদের সমাজকে মদের বিরুদ্ধে লড়ছি। এবং এই মদের বিরুদ্ধে আজকে যেরকম যত রকম ব্যবস্থা নেওয়া যায় তোমরা বলো কি করতে হবে, আমরা রাজি আছি। প্রত্যেক আমাদের এখানে জিজ্ঞাসা
আপনি যে বেআইনিভাবে নিজের ইচ্ছায় বিক্রি করতেন মদ, না এর সঙ্গে আর কেউ আছে? আর কেউ আছে? এদিকে কথা বলুন, আপনি আপনার সঙ্গে আর কে কে জড়িত আছে? আর কেউ কেউ জড়িত নেই? আজকে আপনার বাড়িতে এতজন এসছে, আপনার আজকে উত্তেজিত জনতা এসে আপনার দোকানে মদ দোকান মদ ভেঙে দিল, এরপরেও কি আপনি আবার মদ ব্যবসা করতে চান না আর কোনোদিন করবেন না, কি ভাবছেন? সবার সঙ্গে আপনি বলুন, আপনি কি করতে চান? বন্ধ করে দিতে চান? ক্যামেরার দিকে ঘুরে বলুন, বন্ধ করবেন তো আর কোনোদিন করবেন না? তো আমি বলছি মার্কেটে দশটা দোকান হয়ে 11টা দোকান হলো, আপনার দোকানে এসে আপনি বলুন, হ্যালো, আপনি আর কি দোকানে ব্যবসা করতে চান? টোটাল মদ দোকান খুলে